যত দোষ নন্দ ঘোষ বাংলা প্রবাদের এই নন্দ ঘোষের জায়গায় চাইলেই চান্ডিকা হাথুরু সিংহের নামটা বসিয়ে দেওয়া যায় অথবা একটু ঘুরিয়ে বলা যায় এভাবে হারলে সব দোষ জিতলে নন্দ ঘোষ কারণ পারফরমেন্স খারাপ হলেই হাথুরুর চাকরি যায় যায় ভালো হলে আবার কেউ তার নাম পর্যন্ত মুখে নিতে চায় না নতুন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে চন্ডিগড় তিক্ততা বহু মূলত এক কোচের সাথে বিরোধের জেরেই প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন ফারুক এখন তিনি সভাপতি অবস্থান বদলালেও চন্ডিগাকে নিয়ে ফারুক আছেন নাগের অবস্থানেই জানিয়েছিলেন সভাপতির দায়িত্ব নেওয়া পরবর্তী প্রথম প্রেস কনফারেন্সে হাতুরের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দুই দিন আগে ওই স্ট্যান্ডেই আছি আমি অর্থাৎ হেড কোচের অবস্থান বাংলাদেশ ক্রিকেটে এখনো পোক্ত নয় যে কোনো সময়ে ছাড়তে হতে পারে দায়িত্ব এমনও শোনা যাচ্ছিল বাংলাদেশের হয়ে পাকিস্তান সিরিজই হাথরুর শেষ অ্যাসাইনমেন্ট তবে স্বাগতিক দলের বিপক্ষে টেস্ট জয় পুরনো প্রশ্নটাই সামনে এনেছে খারাপ পারফরমেন্সের দায় যদি তাকে নিতে হয় তবে ভালো পারফরমেন্সের ক্রেডিট কি হাতুরু ডিজার্ভ করেন না না ডেফিনেটলি আপনি মনে করেন যে যারা সবাই সবাই এটা কৃতিত্ব পাওয়া উচিত এবং সেই জিনিসটা তো পায় এটা একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার সাইজ কিন্তু সবাই হয় আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই তো এটা এটা হয়ে আসতেছে আপনি ভালো খেললে প্রশংসা পাবেন খারাপ খেললে আপনার শুনতে হবে তো এটা ইউজ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আগের মেয়াদেও বাংলাদেশের প্রেক্ষাপটে কোচ হিসেবে হাতুর ছিলেন বেশ সফল পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কিংবা সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল সবই চান্ডিকার আমলে সাম্প্রতিক সময়েও বেশ কিছু সাফল্য আছে উল্লেখ করার মতো যেখানে সবশেষ সংযোজন পাকিস্তানের মাটিতে তাদেরই বিপক্ষে টেস্ট জয় মানুষ প্রত্যয় অলরাউন্ডার